আজ আমি এসেছি রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রাচীন ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির অধিকারী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বিশিষ্ট জনপদ রংপুর। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদের যুগান্তকারী ব্যতিক্রম পদক্ষেপ, অভিনব প্রক্রিয়ায় সুন্দর এবং দ্রুত হাতের লেখা প্রশিক্ষণের ধারাবাহিকতায় এবার সংযুক্ত হল এই রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অসংখ্য শিক্ষানুরাগী, বিদ্যুৎসাহী, জ্ঞানীগুণী, খ্যাতনামা কবি, সাহিত্যিক এবং অগণিত বর্ণ আলোক উদ্ভাসিত ব্যক্তিবর্গের অন্যতম পাদপীঠ এই রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি 1876 সালে সুপ্রতিষ্ঠিত হয়। প্রায় 53 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও 9 জন কর্মচারী সমন্বয়ে বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রায় 2200 শিক্ষার্থী অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত আছে। 1991 সালে সরকার বিদ্যালয়টিতে ডাবল শিফট চালু করে। এর ফলে একই অবকাঠামো ব্যবহার করে অধিক সংখ্যক শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ সৃষ্টি হয়েছে। সুন্দর ও দ্রুত হাতের লেখা ক্লাস আজ উদ্বোধন করা হলো। রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মকবুল হোসেন সাহেবের সহযোগিতা এবং লেখা প্রশিক্ষক আমি মোহাম্মদ হারুনুর রশিদ সহকারী প্রধান শিক্ষক ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার পরিচালনায় অভিনব আমার এই লেখা প্রশিক্ষণ ক্লাসটি শিক্ষার্থীরা মনে প্রাণে গ্রহণ করে। নতুন নতুন লেখা প্রশিক্ষণ কৌশলের মায়াজালায় শিক্ষার্থীরা কিছুক্ষণের জন্য যেন ডুবে গিয়েছিল সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ব্যতিক্রম ক্লাসে। শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ার কারণে 2 শিফটে ক্লাস নিতে বাধ্য হয়েছে। প্রথম শিফট ক্লাসটি 10টা থেকে আরম্ভ হয়ে 12টায় শেষ হয়। অত্র ক্লাসে প্রায় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর 7 শতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিল। আমার লেখা প্রশিক্ষণ দ্বিতীয় শিফট ক্লাসটি দুপুর 2টা
30 আরম্ভ হয়ে 4টা পর্যন্ত চলে। এই ক্লাসেও প্রায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 60-70 শিক্ষার্থীর সরব উপস্থিতি দেখার মতো ছিল। লেখা প্রশিক্ষণের মতো ব্যতিক্রম একটি ক্লাস পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস, আগ্রহ, আনন্দ সব কিছুতে যেন ডুবে গিয়েছিল। মনে হচ্ছিল এই ক্লাসটির জন্য যেন তারা অনেক দিন থেকে অপেক্ষা করেছিল। চারিদিকে সীমানা প্রাচীর পরিবেষ্টিত বিদ্যালয় প্রাঙ্গণে বাহারি গাছপালার অপূর্ব সমারোহ ও ফুলে ফলে সবুজে শ্যামলে সুশোভিত অনিন্দ্য সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যই শুধু নয়, বিদ্যালয়টির প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতীত দশা নিবেদিত প্রাণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী বিদ্যালয়টির গৌরব ও সুনামকে সমুন্নত রেখেছে। প্রায় 150 শতাব্দীর বেশি সময় আগে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বাংলার নারী জাগরণের অগ্রদূত ও পথিকৃত মহিয়সী নারী বেগম রোকেয়া নারী শিক্ষা বিস্তার কার্যক্রমের আগেই এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল। রংপুর সদরে এটাই মেয়েদের জন্য স্থাপিত প্রথম বালিকা বিদ্যালয়। পূর্বে এই বিদ্যালয়টি একটি ছোট মাইনর স্কুল ছিল। ডিমলার জমিদার জানকী বল্লভ স্ত্রী শিক্ষার প্রসারতার কথা চিন্তা করেই বিদ্যালয়টি নির্মাণ করেছিলেন। বিদ্যুৎসাহী ব্যক্তি দেওয়ান বাড়ির জমিদার জনাব রাধা রমন দেওয়ানজির কঠোর পরিশ্রম ও অক্লান্ত প্রচেষ্টায় 1876 সালে বিদ্যালয়টির প্রাথমিক স্তর প্রতিষ্ঠিত হয়। ডিমলার জমিদার জানকী বল্লভ 1886 সালে বিদ্যালয়টিকে প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করেন। মোট প্রায় 4 একর জমির ওপর এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। 1876 সালে প্রতিষ্ঠার পর থেকে ইংরেজি বালিকা বিদ্যালয় হিসেবে বেসরকারিভাবে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। পরবর্তী সময়ে সারা দেশের জেলা সদরের প্রাচীনতম স্কুল ও কলেজ সরকারিকরণ ও কার্যক্রমের আওতায় 1961 সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়।